স্নেহুল। হ্যালো বাচ্চারা, আজকে আমরা নেউল বা যাকে আমরা বেজি বলি তার সম্পর্কে কিছু জানব। নেউল একটি স্তন্যপায়ী প্রাণী। নেউল একটি স্তন্যপায়ী প্রাণী। পরেরটা, নেউল পাহাড়ি এলাকায় জঙ্গলে ও জলাশয়ের কাছে দেখতে পাওয়া যায়। নেউল পাহাড়ি এলাকায় জঙ্গলে ও জলাশয়ের কাছে দেখতে পাওয়া যায়। পরেরটা, নেউলের চেহারা লম্বাটে হয়। নেউলের চেহারা লম্বাটে হয়। তারপরেরটা, নেউলের সারা দেহে মোটা লোমের আবরণ থাকে। নেউলের সারা দেহে মোটা লোমের আবরণ থাকে। পরেরটা, নেউলের দুটি ছোট ছোট কান থাকে। নেউলের দুটি ছোট ছোট কান থাকে। নেউলের ছোট পা থাকে এবং প্রতিটি পায়ে পাঁচটি করে আঙুল থাকে। নেউলের ছোট পা থাকে এবং প্রতিটি পায়ে পাঁচটি করে আঙুল থাকে। পরেরটা, নেউল একটি মাংসাশী প্রাণী। নেউল একটি মাংসাশী প্রাণী। পরেরটা, নেউল খুব জোরে ছুটতে পারে। নেউল খুব জোরে ছুটতে পারে। পরেরটা, নেউল সাপ মারতে পারে। নেউল সাপ মারতে পারে। পরেরটা, নেউল দলবদ্ধভাবে থাকে। নেউল দলবদ্ধভাবে থাকে। তোমরা এতক্ষণ নেউলের সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছ, তাহলে চলো নেউলকে নিয়ে আমরা কিছু প্রশ্ন উত্তর করি। নেউলের চেহারা ড্যাশ হয়। বলো তো স্টুডেন্টস, এই ব্ল্যাঙ্কে আমি কি লিখব? দেখো এখানে কি আছে, লম্বাটে। নেউলের চেহারা লম্বাটে হয়। তারপরেরটা দেখো, নেউল একটি ড্যাশ প্রাণী। নেউল একটি কি প্রাণী? দেখো এখানে কি আছে, মাংসাশী। নেউল একটি মাংসাশী প্রাণী। তারপরেরটা দেখো, নেউলের সারা দেহে ড্যাশ লোমের আবরণ থাকে। এই ব্ল্যাঙ্কে আমি কি লিখব বলো তো? দেখো এখানে কি আছে, মোটা। আমরা এর আগে পড়েছি যে নেউলের সারা দেহে মোটা লোমের আবরণ থাকে। তাহলে কি হলো, নেউলের সারা দেহে মোটা লোমের আবরণ থাকে। তারপরেরটা দেখো, নেউল ড্যাশ মারতে পারে। নেউল কি মারতে পারে বলো তো? দেখো এখানে কি আছে, সাপ। নেউল সাপ মারতে পারে। তারপরেরটা দেখো, নেউল ড্যাশ ভাবে থাকে। নেউল কিভাবে থাকে? দেখো আমাদের অপশনে কি আছে, দলবদ্ধ। নেউল দলবদ্ধভাবে থাকে। আমরা আরেকবার প্রথম থেকে পড়ি। নেউলের চেহারা লম্বাটে হয়। নেউল একটি মাংসাশী প্রাণী। পরেরটা, নেউলের সারা দেহে মোটা লোমের আবরণ থাকে। পরেরটা, নেউল সাপ মারতে পারে। নেক্সট, নেউল দলবদ্ধভাবে থাকে। কেমন লাগলো তোমাদের প্রশ্ন উত্তরগুলো? তাহলে চলো এবার নেউলকে নিয়ে একটা আমরা কবিতা বলি। নেউল। ঝাড়ুর মতো লেজ, পোকা মাকড় টিকটিকি,
নেউলকে নিয়ে কবিতা মজার লেগেছে? তাহলে চলো একটা সুন্দর গল্প শুনি। চালাক টুপিওয়ালা। একদিন এক টুপিওয়ালা একটা ছোট্ট গ্রামের মধ্যে টুপি বিক্রি করছিল। বিক্রি করতে করতে সে বড় ক্লান্ত হয়ে গেল। তখন তার মালপত্র নামিয়ে একটা বটগাছের তলায় শুয়ে পড়ল। ঘুমন্ত টুপিওয়ালাকে দেখে গাছ থেকে বাঁদররা সব নিচে নেবে এলো আর তার ব্যাগ খুলে টুপিগুলো বার করে পড়ে নিল। যখন টুপিওয়ালার ঘুম ভাঙল, সে দেখলো তার টুপিগুলো বাঁদররা পড়ে বসে রয়েছে। সে তখন চিৎকার করল, ওহে, ওই টুপিগুলো আমার, দয়া করে আমায় দিয়ে দাও। বাঁদরগুলো উল্টে তার উপরেই চিৎকার করতে আরম্ভ করলো। টুপিওয়ালার মাথায় একটা বুদ্ধি খেললো। ও নিজের মাথার টুপি বার করে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। সেই দেখে সব বাঁদররাও তাদের মাথা থেকে টুপি খুলে নিচে ফেলে দিল। আনন্দের সহিত টুপিওয়ালা সেই সব টুপি তুলে তার ঝোলা বেঁধে নিজের পথে চলে গেল। যে কোনো বিপদ থেকে উদ্ধার করার কোনো না কোনো উপায় সব সময় থাকে। আমার জানা আছে আপনাদের এই ভিডিও অনেক পছন্দ হয়েছে, আর আরো অনেক মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।